শুভ সন্ধ্যা বন্ধুরা, আজ 11 ডিসেম্বর সোমবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো, হিন্দু ভোটারদের টানে করিমগঞ্জের গ্রাম বাগানে সক্রিয়। করিমগঞ্জ আসনের মহাজোটের টিকিট প্রত্যাশী ডক্টর শামসুর রহমান। সিন্ডিকেট রাজ নির্মূলে মুখ্যমন্ত্রীর ভিজিলেন্স কমিটির তদন্ত দাবি বিধায়ক খলিল উদ্দিনের। 370 দ্বারা বিলুপের সিদ্ধান্ত বৈধ, 9 মাসের মধ্যে ভোট নিতে নির্দেশ সুপ্রিম কোর্টের। মুসলিম ভয় দেখিয়ে ভোট আদায় বিজেপির অন্যতম নির্বাচনী হাতিয়ার, বলল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। কমিশনারদের ক্ষমতার লড়াই প্রভাব ফেলবে না উপনির্বাচনে, বললেন বিজয় মালাকার। গ্রন্থমেলার লাকি ড্রয়ে প্রথম অভিক, জিতলেন 30,000। সাংস্কৃতিক প্রতিযোগিতায় সেরার সেরা জিসি কলেজ। ঔদ্ধত্য ত্যাগ করুন, নইলে ফের হামলা হবে রাজ্যে, ডিজিপিকে হুমকি আলফার। বিশেষ কিছু অঞ্চলে জমি কেনাবেচা রুখতে আইন প্রণয়নের ঘোষণা মুখ্যমন্ত্রীর। বাসের সাকুই বর্ষা শ্রীবাণীর জনতার, নালা পারাপার করতে গিয়ে গত 50 বছরে অসংখ্য দুর্ঘটনা ঘটেছে। বিধায়ক বিজয় মালাকারের হস্তক্ষেপ চাইলেন দলের নেতা কর্মীরা। এবং সর্বশেষ খবরটি হল, আগামী 20 ডিসেম্বর থেকে লালা হাইয়ার সেকেন্ডারি স্কুলের খেলার মাঠে স্বামী বিবেকানন্দ মেলা শুরু হচ্ছে, চলবে 10 জানুয়ারি পর্যন্ত। এবারে শুনুন বিস্তারিত খবর। প্রতিদিনের সকাল সন্ধ্যার গুরুত্বপূর্ণ সংবাদ সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করুন। সম্প্রতি 3 রাজ্যে কংগ্রেস ধরাশায়ী হওয়ার পরই করিমগঞ্জ লোকসভা আসনে কংগ্রেসের টিকিট প্রত্যাশীরা ফিল্ড থেকে উধাও হয়ে গেছে। কিন্তু অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির কোঅর্ডিনেটর ডক্টর শামসুর রহমান লস্কর হাল ছাড়েননি। তিনি নতুন পন্থা অবলম্বন করে হিন্দু ভোটারদের দলের আকর্ষণ বাড়াতে, বিশেষ করে করিমগঞ্জ লোকসভা কেন্দ্রের আওতাধীন বিভিন্ন চা বাগানের শ্রমিকদের নিয়ে জনসংযোগ সভা অব্যাহত রেখেছেন। গত সপ্তাহে 4 রাজ্যের ভোটের ফল প্রকাশের পর করিমগঞ্জ ও হাইলাকান্দিতে একদিকে যেমন শাসক দল বিজেপি নেতা কর্মী ও সমর্থকরা বিজয় উল্লাসে মত্ত, তখন বিরোধী কংগ্রেস শিবির আসন্ন লোকসভা নির্বাচনের আগে ঘুরে দাঁড়ানোর রণক তৈরিতে ব্যস্ত। বর্তমানে কংগ্রেসীরা হিন্দু ভোটের দিকে নজর দিয়ে তাদের দলে টানতে শুরু করেছেন। ফল প্রকাশের পর দলের ব্যর্থতায় অনুশোচনার পরিবর্তে জনসংযোগ সভাতে ভোট কারচুপির অভিযোগ তুলতে শুরু করেছেন অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির কোঅর্ডিনেটর তথা ইন্ডিয়া জোটের টিকিট প্রত্যাশী ডক্টর শামসুর রহমান লস্কর। ভোট ফেরত সমীক্ষা এবং ভোটের ফলাফলে কোনো ব্যবধান চুকে পড়েনি। এক্সিট পোলের সঙ্গে রেজাল্টের ফারাক না থাকা ইভিএম টেম্পারিং এর সন্দেহ কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে বলে মন্তব্য করেন ডক্টর শামসুর রহমান লস্কর। বর্তমানে নির্বাচন কমিশন স্বতন্ত্রভাবে কাজ করার পরিবর্তে অনেকটাই কেন্দ্রীয় সরকারের অঙ্গুরী হেলনে কাজ করছে বলে অভিযোগ করেন তিনি। তবে 4 রাজ্যের মানুষ যে রায়দান করেছেন তা মাথা পেতে নিয়ে ডক্টর শামসুর রহমান লস্কর বলেন, আসলে 4 রাজ্যে কংগ্রেস ধরাশায়ী হয়নি, ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে কংগ্রেসের প্রার্থীদের ভোট দিয়েছেন এবং আগামী লোকসভা ভোটে এই 4টি বিধানসভা ভোটের ফলাফলে কোনো প্রভাব পড়বে না। বরং করিমগঞ্জ লোকসভা আসনে সবচেয়ে বেশি ভোটে জিতবে ইন্ডিয়া জোটের প্রার্থী। লোকসভা ভোটে হিন্দু মুসলিম সহ সব সম্প্রদায়ের জনগণ এনডিকে প্রত্যাখ্যান করে ইন্ডিয়া জোটকে সমর্থন করবেন। এদিনের সভায় ডক্টর শামসুর রহমান লস্করকে ফুলের মালা ও গামছা দিয়ে বরণ করেন চা জনজাতির জনগণ। পরবর্তী খবরটি হলো, মুখ্যমন্ত্রীর ভিজিলেন্স কমিটির তদন্তে নামলে অতি সহজেই বরাক উপত্যকায় সিন্ডিকেটের আসল রহস্য সবলে বেরিয়ে আসবে। কালাইন ও কাঠিগুড়া ব্লক কংগ্রেসীদের পক্ষ থেকে 7 দিনের সময়সীমা বেঁধে দিয়ে মুখ্যমন্ত্রীর কাছে স্মারকপত্র প্রদান করা হবে। এই সময়সীমার মধ্যে বরাকের সিন্ডিকেটরাজ চিরতরে নির্মূল করতে হবে। এতে যদি সিন্ডিকেটরাজ বন্ধ না হয় তাহলে রাজপথে নেমে প্রতিবাদ, গণ আন্দোলন, গণ অবরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দেন কংগ্রেসীরা। বিরোধীদের কোথায়? অবৈধ ব্যবসায় জড়িতদের আটক করে এনকাউন্টার করা একেবারে জলপাতের মতো হয়ে দাঁড়িয়েছে। শাস্তি প্রদানের জন্য আদালতে পাঠাচ্ছে না কেন? আদালত জেল হাজতে পাঠিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করবে। প্রশাসন এত দুর্বল, আটক করে এনকাউন্টার করার মূলে অপরাধীদের জীবিত রাখলে আসল তত্ত্ব বেরিয়ে আসবে। ধীরে ধীরে জুড়ি থেকে বিড়াল বেরিয়ে আসার বয়ে এমনটাই করছে প্রশাসন। এসবের প্রতিবাদে কাটিগুড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার, কালাইন ব্লক কংগ্রেস সভাপতি সন্দীপ দাস, কাটিগুড়া ব্লক কংগ্রেস সভাপতি হুসেন আহমেদ মজুমদার, প্রশাসনিক সম্পাদক সাইকুল ইসলাম বড়বুইয়া, উপসভাপতি জাকির হোসেন খান, কার্যকরী সম্পাদক খৈরুল হক তালুকদার, বৈরবপুর জিপির জিপি সভাপতি তথা কংগ্রেস নেতা দীপন রায়, ছাত্র সংগঠনের কর্মকর্তা শহীদ আনোয়ার বড়বুইয়া, জামিল আহমেদ ও সানি নাসরা বলেন,
বারমিত সুপারি চক্রে জড়িত থাকার সন্দেহে দুই যুবককে জেরার মুখে আটক করায়। যুবকরা এই চক্রে জড়িত ব্যবসায়ী কয়েকজনের নাম উল্লেখ করে এতে সামনে আসে কয়েকজন পুলিশ কর্মী জড়িত থাকার তথ্য। গত শুক্রবার গভীর রাতে গুমলায় আটক দুই যুবকের দেওয়া তথ্যের ভিত্তিতে 5 জন পুলিশ কর্মীকে আটক করা হয়। সূত্র বলছে, গুমলা পুলিশ অনুসন্ধান কেন্দ্রে কর্মরত 5 জন পুলিশ কর্মীকে শিলচরে রেখে টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছেন বরিষ্ঠ পুলিশ কর্মকর্তারা। কালাইন ও কাটিগুড়া ব্লক কংগ্রেস কর্মকর্তারা এই তত্ত্বকে হাতিয়ার করে রবিবার কালাইন ব্লক কংগ্রেস কার্যালয়ের সংবাদ মাধ্যম ডেকে জোর করে দাবি করে বলেন, বরাক উপত্যকায় অবৈধ বিভিন্ন ব্যবসার সঙ্গে একাংশ পুলিশ কর্মী ও কর্মকর্তাদের প্রত্যক্ষ ও পরোক্ষ মদত রয়েছে। জলের মতো পরিষ্কার হয়ে গেছে গুমলায় 5 পুলিশ কর্মী আটক করায়। বরাক উপত্যকায় বিশেষ করে কালাইন ও কাটিগুড়ায় সিন্ডিকেট রাজ দীর্ঘদিন ধরে চলে আসছে এ সমস্ত অভিযোগ উল্লেখ করে কাটিগুড়া বিধানসভা কংগ্রেসের পক্ষ থেকে দফায় দফায় লিখিত অভিযোগ প্রশাসন কর্তার কাছে প্রদান করে আসলেও সিন্ডিকেট রাজ মোটেই দমন হচ্ছে না, বরং দিন দিন মাথাচাড়া দিয়ে উঠছে। অবৈধ বার্মিজ সুপারি ব্যবসা অবাধে চলার পথ সুগম করে দিতে স্থানীয় সুপারির উপর বাধা নিষেধ জারি করে লোক দেখানো দায়িত্ব কর্তব্য পালন জাহির করছে পুলিশ প্রশাসন। কাটিগুড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার সংবাদ মাধ্যমকে জানান, মায়ানমার থেকে মিজোরাম হয়ে বরাকে আসে বার্মিজ সুপারি অনেক পুলিশ চেকগেট অতিক্রম করে রাজপথ দিয়ে বহির্রাজ্যে পাচার হয় কিভাবে, এমন গভীরে প্রশ্ন বিধায়কের। পাচার রুখতে কাচার পুলিশ দিগরখাল লক্ষ্মীচড়ায় টুলগেট চেকিংয়ে 24 ঘন্টা বিশাল পুলিশি ব্যবস্থা করা সত্ত্বেও সম্পূর্ণভাবে সুপারি বুঝাই লড়ি পাচার হয় কিভাবে, রক্ষকরা যদি ভক্ষকের ভূমিকা পালন করে তাহলে দেশ বাঁচবে কিভাবে, দুর্নীতি দমন হবে কিভাবে। শীঘ্রই এসবের বিহিত ব্যবস্থা নিয়ে দুর্নীতিমুক্ত কাটিগুড়া গড়ে তুলতে সর্বসাধারণকে নিয়ে বৃহত্তর গণ আন্দোলনের হুঁশিয়ারি দেন বিধায়ক খলিল উদ্দিন মজুমদার। পরবর্তী খবরটি হলো, মুসলিম ভয় দেখিয়ে বুট আদায় বিজেপির অন্যতম নির্বাচনী হাতিয়ার বলল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। আসাম চুক্তির 6 নং ধারার বৈধতা নিয়ে উচ্চতম ন্যায়ালয়ের শুনানি চলাকালীন আসাম সম্মিলিত মহাসংঘের নিয়োজিত আইনজীবী বলেছেন যে অবৈধ প্রব্রজন্ততা জন্মহারে আধিক্যের জন্য আসামে মুসলিম জনসংখ্যা যেভাবে বাড়ছে তাতে 2040 সালের মধ্যে এই রাজ্যে হিন্দুরা সংখ্যালঘুতে পরিণত হবে। এ প্রসঙ্গে প্রাক্তন রাজ্যপাল কেপি সিনহার রিপোর্টের কথা আবার উল্লেখ করা হয়েছে। আশ্চর্যের বিষয় হচ্ছে, বাদীপক্ষের বিরুদ্ধে সওয়াল করলে এই যুক্তিকে পূর্ণ সমর্থন করেছেন কেন্দ্রীয় সলিসিটর জেনারেল তুষার মেহতা। এই বিষয়ে এবার প্রতিক্রিয়া ব্যক্ত করল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। আজ বিডিএফ কার্যালয়ে সাংবাদিকদের সামনে বক্তব্য রাখতে গিয়ে মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায় বলেন, বর্তমানে সারা ভারতে মুসলমান জনসংখ্যা 14%, আসামে মুসলিম জনসংখ্যা 30% মাত্র। কেন্দ্রীয় সরকারের রিপোর্ট অনুযায়ী মুসলমানদের মধ্যে জন্মহার কমেছে, জনজাতিদের ক্ষেত্রে জন্মহার সর্বাধিক। তারপরও এইসব অমূলক বক্তব্য রাখা হচ্ছে এবং কেন্দ্র সরকারের প্রতিনিধি তা সমর্থনও করছেন। তিনি বলেন, প্রতিবার নির্বাচনের প্রাক্কালে এই ভয় দেখিয়ে হিন্দুদের বুট আদায় বিজেপির অন্যতম নির্বাচনী হাতিয়ার, এবারও সেই একই প্রয়াস চলছে। তিনি বলেন, কেপি সিনহার যে রিপোর্টে বলা হয়েছিল যে প্রতিদিন সীমান্ত পেরিয়ে অসংখ্য বাংলাদেশি আসামে ঢুকছে, তা যদি সত্যি হয়ে থাকে তবে এনআরসি প্রক্রিয়ায় তাদের শনাক্ত করা গেল না কেন, তারা কি উবে গেলেন। প্রদীপ বাবু বলেন, এসব অপপ্রচার চালিয়ে জনগণকে বোকা বানানোর দিন শেষ। এই রাজ্যের হিন্দুরা বিশেষত বাঙালি হিন্দুদের এই সরকারের আমলে যে অবস্থা আরো শোচনীয় হয়েছে তা বলার অপেক্ষা রাখে না। প্রদীপ দত্তরা এদিন আরো বলেন যে বিজেপি সরকার যদি এতই হিন্দু দরদী হয়ে থাকে তবে কেন রাষ্ট্রপতির স্বাক্ষর হবার পর এতদিন ধরে নাগরিকত্ব সংশোধনী বিল কার্যকর করতে অক্ষম। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি সত্ত্বেও ডিটেনশন ক্যাম্প ভেঙে গুঁড়িয়ে দেবার বদলে কেন নতুন করে ডিটেনশন ক্যাম্প তৈরি করা হয়েছে, কেনই বা সেখানে 2000 বাঙালি হিন্দুকে আটকে রাখা হয়েছে, কেন এনআরসি প্রক্রিয়া শেষ করে 10 লক্ষ হিন্দুদের নাগরিকত্ব দেওয়া হচ্ছে না, কেন তাদের আধার কার্ড ঝুলিয়ে রাখা হয়েছে, কেন বাঙালি হিন্দু প্রার্থীদের সরকারি নিয়োগে বঞ্চনা করা হচ্ছে। তিনি বলেন, এই সরকার আসলে হিন্দু নয়, নিজেদের রাজনৈতিক স্বার্থ নিয়ে ব্যস্ত, তাই মেকি রাষ্ট্রবাদের আড়ালে জাতীয়তাবাদী এজেন্ডা বাস্তবায়নই রাজ্যের বর্তমান বিজেপি সরকারের অন্যতম উদ্দেশ্য। তিনি বলেন, এর জবাব এই সরকারকে বুটের মাধ্যমে পেতেই হবে, এটা নিশ্চিত। পরবর্তী খবরটি হলো, 370 দ্বারা বিরূপের সিদ্ধান্ত বৈধ, 9 মাসের মধ্যে বুট নিতে নির্দেশ সুপ্রিম কোর্টে। জম্মু ও কাশ্মীরে আগামী বছর সেপ্টেম্বর মাসের মধ্যে ভোট করানোর ব্যাপারে জাতীয় নির্বাচন কমিশনকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। উপত্যকায় এখন রাষ্ট্রপতি শাসন জারি রয়েছে। সর্বোচ্চ আদালত জানিয়ে দিয়েছে, 9 মাসের মধ্যে জম্মু ও কাশ্মীর এই দুই জায়গাতেই নির্বাচন করাতে হবে। এছাড়া জম্মু কাশ্মীর থেকে 370 দ্বারা বিলুপের সিদ্ধান্ত বৈধ ছিল, আজ জানিয়ে দিল সুপ্রিম কোর্ট।
আজ শীর্ষ আদালত জানিয়ে 370 দ্বারা একটি অস্থায়ী ব্যবস্থা ছিল, তাই এই ধারা বিলোপ করার অধিকার রয়েছে রাষ্ট্রপতির। সংবিধান অনুসারে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করা হয়েছে। সেই সঙ্গে নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে আগামী বছরের 30 সেপ্টেম্বরের মধ্যেই জম্মু কাশ্মীর বিধানসভা নির্বাচন শেষ করতে হবে। পরবর্তী খবরটি হলো, কমিশনারদের ক্ষমতার লড়াই প্রভাব ফেলবে না উপনির্বাচনে, বললেন বিজয় মালাকার। অন্তর্কুণ্ডলে জর্জরিত হাইলাকান্দি বিজেপি, বিশেষ করে হাইলাকান্দি পুরসভার কমিশনারদের মধ্যে ক্ষমতার লড়াই বর্তমানে সর্বজন জ্ঞাত। পৌরপতি কল্যাণ গোস্বামীকে গদিচ্যুত করতে আদাদল খায় বিজেপির বিক্ষুব্ধ কমিশনাররা বর্তমানে মাঠে নেমেছে। এক চরম অচলাবস্থার মধ্যে চলছে হাইলাকান্দি পুরসভা। বিজেপির এক পক্ষ অন্য পক্ষের বিরুদ্ধে দুর্নীতির ভয়াবহ অভিযোগ সামনে আনছে। এরই মধ্যেই হাইলাকান্দির 12 নং ওয়ার্ডে উপনির্বাচন ঘোষণা করা হয়েছে। 19 ডিসেম্বর এই ওয়ার্ডে উপনির্বাচন হবে। উপনির্বাচনকে ঘিরে দুভাগে বিভক্ত হাইলাকান্দি পুরসভা, বিজেপি প্রার্থী সুদীপ্তা সেনগুপ্তের সঙ্গে এই পৌর প্রতি শিবির। এই অভিযোগের সত্যতা আজ খুঁজে পাওয়া গেল। উপনির্বাচনকে ঘিরে রবিবার এক নির্বাচনী সভা স্থানীয় টাউন হলে আয়োজন করেছিল জেলা বিজেপি। সভায় রাথাবাড়ির বিধায়ক বিজয় মালাকার প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। জেলা বিজেপি সভাপতি স্বপন ভট্টাচার্যের পৌরোহিত্যে অনুষ্ঠিত এই সভায় পৌরপতি কল্যাণ গোস্বামী, পুরসভার উপসভাপতি পল্লবী দেবনাথ সহ পুরপতি শিবিরের কমিশনাররা গড় হাজির ছিলেন। অন্যদিকে বিজয় মালাকারের এই সভায় বিক্ষুব্ধ শিবিরের সেনাপতি মানব চক্রবর্তী সহ অন্য কমিশনাররা উপস্থিত ছিলেন। যুব মোর্চার সভাপতি মিলন দাস। সভার শেষে পুর কমিশনারদের মধ্যে থাকা ক্ষমতার লড়াই তথা দুর্নীতির অভিযোগ উপনির্বাচনের ফলাফলে প্রভাব ফেলবে না বলে দাবি করেন রাথাবাড়ির বিধায়ক। তিনি জানান, 12 নং ওয়ার্ডের উপনির্বাচনে বিজেপি প্রার্থী যাতে কাস্টিং গুণের 80% পান তার জন্য আজ কৌশল তৈরি করা হয়েছে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উন্নতি ও প্রগতির রাজনীতিতে অনুপ্রাণিত হয়ে 12 নং ওয়ার্ডের ভোটাররা ভোট দেবেন বলেও আশাবাদী বিধায়ক মালাকার। উল্লেখ্য, হাইলাকান্দি পুরসভার বিক্ষুব্ধ শিবিরকে বিধায়ক বিজয় মালাকার নেতৃত্ব দিচ্ছেন, একথা অনেকটা স্পষ্ট হয়ে পড়ে। অন্যদিকে পুরপতি শিবিরের সঙ্গে রয়েছেন পাতারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল, তাই এক শিবির অন্য শিবিরের ক্ষতি করতেই বর্তমানে তৎপর। পুর কমিশনার তথা বিধায়কদের এই ক্ষমতার লড়াই বিজেপির ভাবমূর্তিকে হাইলাকান্দিতে নষ্ট করছে বলে একাংশ প্রবীণ দলীয় কর্মী অভিযোগ করেছেন। এদিকে 12 নং ওয়ার্ডের 4টি পরিবার গত 7 ডিসেম্বর অগ্নিকাণ্ডে সর্বহারা হয়েছিল। এই পরিবারগুলোর লোকজনের সঙ্গে বিজেপির এক প্রতিনিধি দল বিধায়ক বিজয় মালাকারের নেতৃত্বে সাক্ষাৎ করে অগ্নিকাণ্ডের ক্ষতিগ্রস্ত 4 পরিবারকে সব ধরনের সাহায্যের আশ্বাস দেন বিধায়ক মালাকার। পরবর্তী খবরটি হলো, উদ্যত আচরণ ত্যাগ করুন, আসাম পুলিশকে পৈতৃক সম্পত্তি হিসেবে ব্যবহার করবেন না, অন্যথায় রাজ্যে ফের হামলা চালানো হবে। রাজ্যের পুলিশ প্রধান জিপি সিংকে এমনই হুমকি বার্তা দিল নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী আলফা। তিনসুকিয়ার ডিরাক আর্মি ক্যাম্প এবং শিবসাগরের জয়সাগর সিআরপিএফ ক্যাম্পে গ্রেনেড হামলার কথা স্বীকার করে নিয়ে এদিন এক বার্তায় আলফা জিপি সিংকে হুঁশিয়ারি দিয়ে বলে, আপনি আসাম পুলিশকে পৈতৃক সম্পত্তি হিসেবে ব্যবহার করবেন না, আমাদের সঙ্গে আসাম পুলিশের কোনো শত্রুতা নেই, কারণ এর কর্মচারীরা এই রাজ্যের সন্তান, তাই আপনাকে সতর্ক করে দিয়ে জানানো হচ্ছে, আপনি যে অদ্ভুত দেখিয়েছেন তা আসাম পুলিশের কর্মরত অফিসার ও সদস্যদের আত্মসম্মানে আঘাত করেছে এবং আপনার এই অদ্ভুত গ্রহণযোগ্য হতে পারে না, আপনি আপনার অহংকার ছেড়ে দিয়ে, অন্যথায় এ ধরনের আরো গ্রেনেড হামলা চালানো হবে। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।